আসসালামু আলাইকুম। এ পর্বে মাইক্রোসফট এক্সেলের ছোট্ট একটি ট্রিক্স নিয়ে হাজির হয়েছি। ট্রিক্সটি হলো, এখানে একটি ডেটাবেজ রয়েছে। এই ডেটাবেজের উপরে একটি হেডলাইন অ্যাড করব এবং হেডলাইন যে লেখাগুলো থাকবে সে লেখাগুলো অবশ্যই সেন্টারে হবে। তো এটি করতে চাইলে নর্মালি আমরা এরিয়াটা সিলেক্ট করার পর মার্জিন সেন্টার করার পর আপনারা টাইপ করি, তাহলে মিডিলে চলে আসলো। তো আমরা মার্জিন সেন্টার না করেও কিভাবে আমি যে কোনো লেখাকে আমি একটা এরিয়ার মিডিলে নিয়ে আসব, এটি নিয়ে আসতে চাইলে আমি প্রথমে টাইপ করব। সাপোজ টাইপ করলাম হচ্ছে এমপ্লয়ি স্যালারি শিট। আমি চাচ্ছি এই লেখাটা প্রথমে আছে, আমি লেখাটা এরিয়ার মিডিলে নিয়ে আসব। তা আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল এক্সক্লেমেশন সাইন চাপতে পারেন অথবা হোম ট্যাবে ক্লিক করার পর এখানে অ্যালাইনমেন্ট গ্রুপের এখানে একটি অপশন রয়েছে, আইকন রয়েছে, এই যে অ্যারো, এই অ্যারোতে ক্লিক করবেন, অ্যারো চিহ্নতে। এরপর এখানে আপনার একটা হরিজেন্টালি একটা অপশন রয়েছে জেনারেল, এই জেনারেলের ওপরে ক্লিক করবেন। এরপরে আরেকটি এখানে অপশন রয়েছে সেন্টার অ্যাক্রস সিলেকশন, এই সেন্টার অ্যাক্রস সিলেকশনে ক্লিক করবেন। এরপরে ওকেতে ক্লিক করবেন। দেখুন যে কোনো লেখা আপনার মার্জ অ্যান্ড সেন্টার না করেও আপনার লেখা মিডলে চলে আসলো, আশা করা যায় বুঝতে পারলেন। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।